আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওহাদা ওসলা আলা আল্লা নবী বা আদা প্রশংসা আল্লাহর জন্য তাসনিম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাই সাল্লাম রফুর আল্লাহ সাল্লা আলাই আল্লাহ বারিক আলাই আজকে দিনই মাজলিসের বিষয় হচ্ছে জান্নাতের নদী সমূহের বর্ণনা জান্নাতের নদী সমূহের বর্ণনা হাকিম বিন মো আবিয়া হতে তার বাবার সূত্রে বর্ণিত রয়েছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ইরশাদ করেন জান্নাতের মধ্যে পানি মধু দুধ ও মদের সমুদ্র আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন জান্নাতে যে নদীসম রয়েছে তার ভিতরে তিনি বললেন যে জান্নাতের মধ্যে পানি মধু দুধ ও মদের সমুদ্র আছে এগুলো থেকে আরও ঝর্ণা বা নদীসম প্রবাহিত হবে ইমাম তিরমিজি রহমাল্লা হাদিসটি নিয়ে এসছেন দুই হাজার পাঁচশত একাত্তর নম্বর হাদিস হাদিসটি সহি হাদিস জি আসলে জান্নাতের অনেক নিয়ামত রয়েছে জান্নাতের নিয়ামত আমরা সবাই চাই মমিন ব্যক্তির আশা যে জান্নাতে যাবে কারণ জান্নাতই আসল স্থান মানুষের জন্য সেখানে সুখময় স্থান জান্নাতে যে যা চাইবে সে তা পাইবে তো বিষয়টি হলো যে আমরা আশা করবো আল্লা সুফহাঁতালার কাছে যেন আল্লাহ সুফ সুখময় জান্নাত আমাদেরকে দান করেন এবং জান্নাতুল ফেরদাউস যাতে আমরা লাভ করতে পারি সেটা আমরা আশা করব। এ মর্মে আনাস বিন মালেক থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত জান্না চাইবে যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে জান্নাত বলবে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করো এরপরে যে ব্যক্তি জাহার নাম থেকে তিনবার আশ্রয় চাইবে আল্লাহর কাছে জাহান্নাম বলবি হে আল্লাহ নাম থেকে তাকে রক্ষা করো জাহার নাম থেকে তাকে রক্ষা করো তাই আমরা আল্লাহর কাছে জান্নাতল ফ্রেদাউস চাব এবং আমরা চাওয়ার চেষ্টা করব তিনবার এ হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাই তাহলে জান্নাতই বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও জান্নাতে প্রবেশ করাও এবং যে ব্যক্তি নাম থেকে তিনবার আল্লাহর কাছে নাজা চাইবে জাহার নামে বলবে হাল্লা আল্লাহ তাকে নাম থেকে রক্ষা করো ইমাম তিরমিজি মিজুর রহমান্লাহ হাদিসটি নিয়ে এসছেন দুই হাজার পাঁচশত বাহাত্তর নম্বর হাদিস তাই আমরা আল্লাহর কাছে আমরা বেশি বেশি জান্নাত চাব এবং নাম থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে ব্যক্তি জান্নাত সাতবার চাইবে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন তার মানে যে ব্যক্তি আল্লাহর কাছে সাতবার জান্নাত চাইবে জান্নাতে বলবি হাল্লা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও এরপরে আল্লাহ যে ব্যক্তি জাহান্নাম থেকে সাতবার মুক্তি চাইবে জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো এহাদিসটি হাদিস তাই আমরা আমরা সবাই চাই যে জান্নাত জান্নাত বিষয়টি আমরা সবাই চাই পরকাল যাতে আমাদের সুখময় হয় এবং আমরা জান্নাত পেতে পারি আল্লাহ সুহানতালার কাছে আমরা জান্নাতুল ফেরদাওয়াস প্রার্থনা করি আল্লাহ সুবাহ যেন আমাদেরকে জান্নাতুল দান করেন এবং আমাদের যাতে পরকালীন সুখময় স্থানে আমরা থাকতে পারি আল্লাহ সুহানতালার কাছে কামনা করছে আল্লাহ সুমাহ তালা যেন আমাদেরকে অন্য থেকে রক্ষা করেন এবং জান্নাতে সুখময় স্থান দান করেন ওয়াক আলহামদুলিল্লাহ রবলাহ আলমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك